হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি হিমিকাস কিচেনে। যদিও আজকে কোনো রেসিপি শেয়ার করব না, চিংড়ি পরিষ্কারের উপর একটা টিউটোরিয়াল শেয়ার করব। অনেকদিন থেকেই রিকোয়েস্ট ছিল এই ভিডিওটা শেয়ার করার জন্য, তো আশা করছি আমার এই আজকের টিউটোরিয়ালটা দেখে অনেকের উপকারে আসবে। তো এখানে আমি দুই ধরনের চিংড়ি মাছ নিয়েছি, এগুলো সামুদ্রিক চিংড়ি মাছ, একটু ছোট সাইজের, আর গলদা চিংড়ি নিয়েছি, সেটা মিডিয়াম সাইজের। তো প্রথমে আমি ছোট মাছগুলো কিভাবে বেছে নেই বা ক্লিন করে নেই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে উল্টা দিক থেকে আমি মাথার কাছে যে কাঁটাটা থাকে সেটাকে ফেলে দিলাম, আর দুইটা আঙ্গুল দিয়ে চোখের কাছের অংশটাকেও টেনে বের করে নিলাম, আর যে ছোট ছোট আঁশ বা পায়ের মতো থাকে সেগুলোকেও হাত দিয়ে কিন্তু চিমটি দিলেই চলে আসে, খুবই নরম, আর লেজটাকেও টান দিয়ে নিয়ে এলাম। এই যে আরেকটা মাছও আমি করে দেখাবো, খুবই সিম্পল। জাস্ট আমরা হয়তো বা জানি না বা নতুন সংসার শুরু করেছি বলে আইডিয়া নেই বা কখনো করি নাই, সেজন্য আসলে মনে হয় যে অনেক কঠিন। আমি আরেকটা মাছ করে দেখাচ্ছি, এই যে দেখেন। আর এই সাইজের মাছগুলো কিন্তু বাছার ক্ষেত্রে কোনো কাঁচি বা ছুরির কোনো দরকার হয় না, হাত দিয়েই করে নেওয়া যায় যেহেতু খুব সফট থাকে এগুলো। সেমভাবেই মাছগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি। এই যে এটা আসলে বলে বোঝানোর চেয়ে আপনারা যদি দেখে খেয়াল করেন সেক্ষেত্রে আমার মনে হয় বেশি হেল্প হবে বা সহজে বুঝতে পারবেন। এই যে একইভাবে আমি সবগুলো মাছই বেছে নিব। এখন গলদা চিংড়িগুলোকে আমি কিভাবে বাছবো সেটাও আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি কয়েকভাবে এই গলদা চিংড়িটা বেছে থাকি। আসলে এক এক ধরনের রান্নায় এক এক রকমের করে মাছগুলোকে কেটে নিলে বা পরিষ্কার করে নিলে দেখতে ভালো লাগে, এই জন্যই এক এক রকম করে করে নেওয়া। তো আমি কয়েকটা প্রসেসই শেয়ার করছি আপনাদের কাছে, যেটা ভালো লাগে আপনারা সেভাবেই করে নিতে পারেন। এই যে সেমভাবে কাঁটাটাকে ধরে উল্টা দিক থেকে প্রেস করে নিয়ে এলাম, আর দুইটা আঙ্গুল দিয়ে চোখের কাছের অংশটাকেও টান দিয়ে নিয়ে এলাম। মাথার কাছে একটা ময়লা থাকে সেটাও দুইটা আঙ্গুল দিয়ে টান দিয়ে নিয়ে আসতে হবে, আর যে পায়ের মতো বা আঁশের মতো থাকে সেগুলোকে একটা নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি। যারা বঠি ইউজ করেন তারা বঠি দিয়েই করে নেবেন। খুবই সিম্পল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে পিছন থেকে আমি লেজটাকে টান দিয়ে নিয়ে আসব, আলতো হাতে দুইটা আঙ্গুল দিয়ে প্রেস করলেই চলে আসবে। এই যে এখন পিঠের কাছে একটা রগের মতো থাকে চিংড়ি মাছের মধ্যে, এটা কিভাবে বের করব তার জন্য যদি একটা কাঠি নিয়ে নেই তাহলে কিন্তু সুবিধা হয়। কাঠি দিয়ে মাছ বরাবর একটুখানি টান দিলেই রগ থাকলে রগটা চলে আসে, সব মাছে আবার রগ থাকে না, এটার মধ্যে নেই। এই তো হয়ে গেল একটা মাছ বাছা, এখন আমি আরেকভাবে মাছগুলোকে বেছে দেখাচ্ছি। আর এর মাঝে একটা কথা বলে রাখি, যদি মাছগুলোকে বাজার থেকে আনার সাথে সাথে আপনারা ক্লিন করে ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু মাছটা খুব ফ্রেশ থাকে আর দেখতেও ভালো লাগে, কারণ ফ্রিজে রেখে দুই দিন পরে একদিন পরে যদি আমরা বের করে মাছগুলোকে বেছে নেই তখন কিন্তু দেখবেন যে মাথাটা নরম হয়ে গেছে বা মাছটা একটু নরম হয়ে গেছে, সেক্ষেত্রে মাথাটা অনেক সময় নেওয়া যায় না, ফেলে দিতে হয়। সেজন্য বললাম যে বাজার থেকে আনার সাথে সাথে মাছগুলোকে ক্লিন করে রেখে দিবেন, তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ফ্রেশ থাকে। দীর্ঘদিন যদিও ফ্রিজে রাখা ঠিক না মাছ। এই যে আমি এরকম একটা কিচেন সিজার দিয়ে আরেকটা মাছের কেটে নিলাম। এরকম একটা কিচেন সিজার যদি কিচেনে থাকে তাহলে কিন্তু কাজের খুব সুবিধা হয়, বিশেষ করে মুরগি কাটতে তো খুবই ভালো, অনেকেই হয়তো বা জানেন এই কিচেন সিজারটা যারা ইউজ করেন তারা, আর যারা জানেন না বা যাদের কাছে নেই অবশ্যই এরকম একটা কিচেন সিজার কিনে নেবেন, তাহলে কিন্তু দেখবেন কাটাকুটিতে কত সুবিধা হয়। এই যে আমি এই মাছটা থেকে রগটা বের করে নিয়েছি, আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। টুথপিক দিয়ে একটু টান দিলেই কিন্তু রগটা চলে আসে, হাত দিয়ে একটু টান দিলে পুরোটা রগই সুন্দরভাবে বের করে নিয়ে আসা যায়। এখন মাথাটাকে ফেলে আমি মাছটাকে বেছে দেখাচ্ছি। মাথার মধ্যে অনেক বেশি কোলেস্টেরল থাকে তাই অনেকে মাথাটাকে অ্যাভয়েড করেন বা খেতে চান না। মাথাটাকে ফেলে আমি রগটাকে বের করে নিলাম, আর সেমভাবে লেজটাকেও টেনে ফেলে দিলাম। এই যে হয়ে গেল আরেক ধরনের মাছ বাছা, দুই রকমের প্রসেস কিন্তু আমি দেখালাম। এখন দেখাবো কিভাবে পুরোটা মাছকে খোসা ছাড়িয়ে তারপরে আমরা ইউজ করতে পারি, যেটা থাইল্যান্ডের বিভিন্ন রেস্টুরেন্টে এইভাবে মাছটাকে বাছা হয় সেটা আপনাদেরকে করে দেখাচ্ছি। শুধু লেজটাকে রাখে, মাথাটা আর বডির খোসাটাকেও ফেলে দিয়ে এই যে দেখুন এভাবে লেজটা থাকবে, আর রগটাকে এরা ফেলে পিঠের দিক থেকে নাইফ দিয়ে একটুখানি আঁচর কেটে নেয়, এতে করে রগটা খুব সহজেই সুন্দরভাবে ক্লিন করে নেওয়া যায়, আর মাছটা রান্নার পরে দেখতে খুব সুন্দর লাগে, একটা ফ্লাওয়ারের মতো লাগে। খেয়াল করুন, আশা করি আপনারা বুঝতে পারবেন, খুবই ইজি। এই যে একটু চিড়ে নিলেই রগটাকে দেখা যাবে, আর তখন হাত দিয়ে এটাকে তুলে নিলেই হবে। এই যে হয়ে গেল আরেক ধরনের চিংড়ি মাছ বাছা। এবারে আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি, পুরো মাছটার খোসা ছাড়িয়ে নিব। এখানে মাথাটা রাখবো, শুধু কাঁটাটাকে ফেলে দিলাম আর মাথার কাছের ময়লা চোখের অংশটাকেও ফেলে দিলাম। এই যে আর এদিক থেকে কাঁটাগুলোকেও আমি
পাগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি। যেহেতু শক্ত হয়, এটা হাত দিয়ে তো ছিঁড়ে নেওয়া যায় না, তাই কাঁচি অথবা বটির ইউজ করতে হয়। আর এই যে খোসাটাকেও আমি সুন্দরভাবে খুলে ফেলে দিলাম। এই যে দেখুন, হয়ে গেল আরেক ধরনের চিংড়ি মাছ বাছা। সেমভাবে পিঠের দিক থেকে কেটে আমি রগটাকেও বের করে নিচ্ছি। তবে আপনারা চাইলে টুথপিক ইউজ করেও কিন্তু এই রগটাকে বের করে নিতে পারেন, যার যার পছন্দ মতো। এই তো কয়েক ধরনের চিংড়ি মাছ বাছা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের একটু হলেও উপকার আসবে, আর উপকার আসলেই আমার সার্থকতা। এখন এই মাছগুলোকে আমি, সবগুলো মাছই আমি বেছে নিব। এরপরে আমি ধুয়ে কিভাবে ফ্রিজে সংরক্ষণ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনাদের বিন্দুমাত্র উপকার হয় বা আপনারা আইডিয়াটা নিতে পারেন। মাছগুলোকে বেছে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ মাছের অর্ধেকগুলো আমি খোসাসহ রেখেছি, আর অর্ধেকগুলো খোসা ছাড়িয়ে পিঠের দিক থেকে কেটে ভালো করে বেছে নিয়েছি। আর আমি মাছগুলো বাছার সময় খোসাগুলোকে একটা পলিব্যাগের ভিতরে নেই, এরপরে এটাকে গিট দিয়ে বিনের মধ্যে ফেলে দিলেই হয়। এই আইডিয়াটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে কিন্তু গুছিয়ে যদি আমরা কাজ করি, কাজের একটু কষ্ট কম হয় আর সুন্দরভাবে কাজগুলো করে নেওয়া যায়। এখন মাছগুলোকে ধুতে চলে আসলাম। খুব ভালোভাবে 2 বার করে মাছগুলোকে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে এটাকে একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি পানিটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। পানিগুলোকে ঝরিয়ে নিয়ে তারপরে ফ্রিজে এটাকে তুলে রাখবো, পলিথিনে অথবা যে কোনো ধরনের বক্সে ভরে। নতুন রাঁধুনিদের জন্যই আমি আজকের আমি যেভাবে রাখি সেটা শেয়ার করছি, হয়তোবা কারো উপকার হবে সেই কথা চিন্তা করেই। তাই ভিডিওটা একটু বড় হয়েছে, আপনারা ধৈর্য নিয়ে এতক্ষণ ভিডিওটা দেখেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো মাছই আমি বেছে ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি। এখন যেটা করব, ছোট মাছগুলোকে আমি একটা বক্সে রেখে ঢাকনা লাগিয়ে দিলাম। অবশ্যই ঢাকনাযুক্ত বক্সে রাখতে হবে। আর বাকিগুলো আমি রাখবো এই যে এরকম জিপলক ব্যাগ অথবা পলিথিনে, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটার মধ্যেই রাখতে পারেন। আমি সবভাবেই রাখি, তাই সবগুলো প্রসেসই আপনাদেরকে দেখালাম। অর্ধেকগুলো মাছ আমি জিপলক ব্যাগে রেখে দিচ্ছি, আর বাকি অর্ধেকগুলো একটা পলি ব্যাগে রেখে দিব। আর পলি ব্যাগের ভিতরে রাখলেও পলিথিনের মুখটা ভালোভাবে বেঁধে তারপরে ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত মাছ মাংসটা ফ্রেশ থাকে। আর এখন মাছগুলোকে জাস্ট ফ্রিজ থেকে বের করে যখন দরকার তখন জাস্ট বরফ থেকে ছুটিয়ে রান্না করে নিলেই হবে, আর কিন্তু ধোয়ার প্রয়োজন নেই। এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে তুলে রাখবো। আশা করছি আমার এই আজকের পর্বটা আপনাদের ভালো লেগেছে আর কিছুটা হলেও উপকারে আসবে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই রেসিপিসগুলো বা আইডিয়াগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, কথা হবে পরের পর্বে।